टाच ऑडियो वीडियो प्रोडक्शंस निवेदित यात्रा भित्तिक अनुष्ठान यात्रा कथा। প্রাচীন লোক সংস্কৃতি হলো যাত্রা। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন যাত্রার শুরু থেকে আজ অবধি যাত্রার নানান বিষয়, যাত্রার ইতিহাস, যাত্রাভিনয়, যাত্রা শিল্পের যাবতীয় তথ্য। অনুষ্ঠান যাত্রা কথা। নমস্কার, যাত্রা কথা অনুষ্ঠানে সকল যাত্রানুরাগীদের স্বাগত জানাই। আমার দীর্ঘ 43-44 বছরের চিতপুর যাত্রা শিল্পের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং যাত্রা শিল্পের যাবতীয় তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই অনুষ্ঠান যাত্রা কথা। সমস্ত যাত্রা প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাত্রার সাথে থাকুন। এই প্রাচীন লোক সংস্কৃতি যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। যাত্রা কথা অনুষ্ঠানে আজ আপনাদের বলবো রেবতী রানীর কথা। যে সময়ে পুরুষরাই যাত্রায় নারী চরিত্রে অভিনয় করতেন, সেই সময়ের একজন বিখ্যাত শিল্পী রেবতী বাবু ওরফে রেবতী রানী, এই মানুষটিকে নট্য কোম্পানির কর্ণধার মাখনলাল নট্য বরাবরই রেবতী কাকা হিসেবে সম্বোধন করতেন। একটানা 45 থেকে 50 বছর নট্য কোম্পানির শিল্পী ছিলেন রেবতীবাবু। রেবতীবাবু ছিলেন বাংলাদেশের ফরিদপুরের ছেলে। রেবতীবাবু নট্য কোম্পানির বহু পালায় নারী চরিত্রে রূপ দিয়ে রেবতী রানী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। কিছু কিছু পুরুষ চরিত্রে তাঁর অভিনয় সকলের মনেই রেখাপাত করেছিল। রেবতী রানী শেষ অভিনয় করেন নট্য কোম্পানির আকালের দেশ পালায়। এই পালার সুকণ্ঠ চরিত্রের মা তার অভিনয়ে মূর্ত হয়ে উঠেছিল। 1971-72 সাল পর্যন্ত তিনি অভিনয় করার পর অবসর জীবনযাপন করতেন টালিগঞ্জে। এখানেই তিনি মারা যান। রেবতী রানী অভিনীত উল্লেখযোগ্য পালার মধ্যে ছিল চন্দ্রনাথ, লালন ফকির, গঙ্গা থেকে বুড়ি গঙ্গা ইত্যাদি। প্রখ্যাত অভিনেতা সুনীল মুখার্জি ওরফে রামুবাবু যদি কখনো বুঝতেন আসর জমছে না, তাহলে সাজঘরে এসে রেবতীবাবুকে উনি বলতেন, রেবতীবাবু সুর টানুন। অর্থাৎ আরও সুরেলা করে বলার ব্যাপারটা এই সময়কাল পর্যন্ত খুবই চালু ছিল। রেবতীবাবুর ছিল উদাত্ত কণ্ঠস্বর। রেবতীবাবু ওরফে রেবতী রানীর অভিনয় সেই সময়ে যাত্রা জগতে আলোড়ন তুলেছিল। ধন্যবাদ। যাত্রানুরাগীদের অনুরোধে এখন থেকে যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন পুরনো যাত্রা দেখতে, শুনতে ও যাত্রার দুষ্প্রাপ্য তথ্য জানতে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যাত্রা কথা অনুষ্ঠান প্রতিদিন সন্ধে 6টায় দেখুন। নমস্কার।